প্রিয় বন্ধুরা, ছোটবেলায় বই পড়েছিলাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকরে। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি স্বাধীনতার কথা। পরাধীনতা কারোরই কাম্য নয়, তা হোক মানুষ কিংবা অন্যান্য প্রাণী। খোলা আকাশের নিচে কিংবা বিভিন্ন বন জঙ্গলে ঘুরে বেড়ানো প্রাণীগুলো একটা সময় পর্যন্ত বিভিন্ন কারণে মানুষের হাতে বন্দি থাকার পর যখন তাদেরকে মুক্তি দেওয়া হয় তখন তারাও স্বাধীন হওয়ার আনন্দে আত্মহারা হয়ে যায়। সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি সেরকমই কিছু প্রাণী, যারা বেশ কিছু সময় বিভিন্ন কারণে মানুষের হাতে বন্দি থাকার পরে যখন তাদেরকে তাদের কাঙ্ক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল তখন তাদের সেই আনন্দের বহিঃপ্রকাশ ছিল একদম অবাক করার মতো। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে। কুংমিন ক্রাইটিয়ার্স অব জয়। কুংমিন নামের এই হাতিটির জন্য এই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে চরম আনন্দের দিন, কারণ এই দিনে হাতিটি প্রথমবার বন্দী দশা থেকে মুক্তি পেয়েছে এবং সে এতটাই আনন্দিত ছিল যে হাতিটি আনন্দে কেঁদে ফেলেছিল। সে অনেকদিন মানুষের হাতে বন্দী অবস্থায় ছিল এবং সেখানেই সে একটি নির্দিষ্ট জায়গায় বেড়ে উঠেছিল। তার জীবনের এমন একটা কাঙ্ক্ষিত পরিবর্তন বুঝতে পেরে সে আনন্দে নিজের শরীরে কাদা ছড়িয়ে মারতে থাকে এবং আনন্দের সংকেত হিসেবে তার লেজ নাড়াতে থাকে। এমনকি যখন হাতিটির পায়ের শিকল একে একে খুলে ফেলা হচ্ছিল তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে দেখা গেছে। অবশেষে সে মুক্ত হয়ে ধীরে ধীরে তার আসল জীবনের উদ্দেশ্যে জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। জিরাফ ফল অফ কন্টেইনার। এই ভিডিওতে দেখা যাচ্ছে জিরাফগুলো তাদের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তের মুখোমুখি হয়েছে, কারণ তারা তাদের সারা জীবনে এই প্রথমবার স্বাধীনতা লাভ করেছে বিশাল চারণভূমিতে বিচরণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি জিরাফ কন্টেইনার থেকে লাভ দিয়ে বের হয়ে আসার পর পরবর্তী জিরাফ দুটো এত বেশি উত্তেজিত ছিল যে তাদের নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায় এবং বের হওয়ার সময় একটির উপর অন্যটি পড়ে যায়। তবে স্বাধীনতার যে সীমাহীন আনন্দ সেটাই তাদেরকে আবার দাঁড় করিয়ে দেয় এবং তারা দুজনেই দ্রুত ছুটে যায়। ওরাং ওটাং বিকাম অ্যাগ্রেসিভ। অন্যান্য প্রাণীরাও তাদের আবেগ বিভিন্নভাবে প্রকাশ করে। যেমন ভিডিওতে দেখা যাচ্ছে একটি ওরাং ওটাং প্রথম মুক্ত হওয়ার আনন্দে একদম গাছে উঠে গেছে এবং গাছেই সে তার স্বাধীন হওয়ার আনন্দ উদযাপন করছে, আর তার পুরুষ সঙ্গীটি খাঁচার ভেতর থেকে বের হওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে এবং সে স্বাধীন হওয়ার পর স্বাধীনতা উদযাপন বা কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে খাঁচাটিকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে উল্টানো শুরু করে এবং নৌকার কাছে ঠেলে দেয়। তারপর আবার ঘুরে যায় এবং পরবর্তী খাঁচাটিকেও উল্টাতে শুরু করে, কিন্তু তখনও একটা ওরাং ওটাং খাঁচার ভেতরেই ছিল। তবে পরে লোকগুলো ভেতরে থাকা ওরাং ওটাংকে ছেড়ে দিতে সক্ষম হয় এবং অবিলম্বে সে গাছে উঠে যায় আর অন্য ওরাং ওটাংটিও শান্ত হয়ে যায়। গ্রুপ অফ ল্যাব শিম্পাঞ্জিস। আকাশ, সূর্য কেমন দেখায়, তাজা ঘাসের অনুভূতি কেমন বা খোলা আকাশের নিচে সতেজ বাতাসে শ্বাস নেওয়া, এই সমস্ত প্রশ্ন একসাথে উঁকি মেরেছিল এই শিম্পাঞ্জি দলটির মনে, কারণ তারা প্রায় 3 দশক বন্দি থাকার পরে প্রকৃতির সাথে দেখা করার সুযোগ পেয়েছিল। তাই তারা স্বাধীনতার প্রথম দিনে অনেকটা উত্তেজিত, নার্ভাস এবং খুবই বিস্মিত হয়েছিল। প্রতিটি শিম্পাঞ্জি একদম বসের মতো ঘাসের উপর দৌড়ানো থেকে শুরু করে গাছে আরোহণ করা বা বাইরের খাবার উপভোগ করা, এক কথায় তারা প্রত্যেককেই নিজের মতো স্বাধীনতার আনন্দ উপভোগ করতে শুরু করেছিল, কারণ তারা আক্ষরিক অর্থেই অনেকদিন পরে বিশ্বকে অন্বেষণ করার জন্য উচ্ছ্বসিত ছিল। তবে শিম্পাঞ্জির এই দলটি যেভাবে একে অপরের দিকে তাকিয়ে হাসল এবং আলিঙ্গন করল তা একেবারে অতুলনীয়। পিয়ার্স হাগড হিজ মাদার। এই ভিডিওটি আক্ষরিক অর্থেই একটি হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও ছিল, কারণ এখানে একটি দুর্বল বানরকে একটি বিশেষ ঘটনার পর তার পরিবারকে আলিঙ্গন করতে দেখা গিয়েছিল। এই ছোট্ট বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং প্রায় 3 সপ্তাহ পরে বানরটিকে তার বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছিল যেখানে তার পরিবারের অন্য সদস্যরা থাকত। উদ্ধারকারী দল বানরটিকে ছেড়ে দেওয়ার সময় দেখা যায় বানরগুলো তাদের সন্তানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং খাঁচার দরজা খোলার সাথে সাথে বানরটি বেরিয়ে পড়ে এবং সোজা বিল্ডিংয়ের উপরে উঠে যায়, আর সেখানে তার মা তাকে ছাদে নিয়ে যায় এবং বানরটিকে শক্ত করে জড়িয়ে ধরে। পাশাপাশি অন্য বানরগুলিও তাকে উষ্ণ আলিঙ্গন করে। বানরগুলি সম্ভবত ভেবেছিল যে তারা আর তাকে দেখতে পাবে না, কিন্তু যখন দেখা পেয়ে যায় তখন তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ যেভাবে করেছে তা সত্যি অবাক করার মতো। ভালচার স্ট্রেসড ইটস উইংস। শুধু স্থলে বসবাসকারী প্রাণীরাই নয়, বরং পাখিরাও স্বাধীনতা পছন্দ করে, কারণ সব প্রাণীর মতো মুক্ত জীবনযাপন করা তাদেরও অধিকার। আপনারা শুধু এই শকুনটিকে দেখুন, সে আহত হওয়ার পরে তাকে চিকিৎসার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং যখন শকুনটিকে বনে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছিল তখন সেই দৈত্যের মতো পাখিটি তার অসহায় অবস্থায় খাঁচা থেকে বের হয়ে এসে একজন সম্রাটের মতো তার বিশাল ডানা দুটোকে দুই দিকে মেলে ধরে দেখিয়েছিল যে সে কতটা খুশি ছিল। শকুনটির প্রসারিত ডানা তার স্বাধীনতা উদযাপনের একটা পদ্ধতি ছিল এবং সেটা দেখিয়ে শকুনটি বোঝাতে চাচ্ছিল যে সে উচ্চ আকাশে উড়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। হোন্ডা হাগ। 2014 সালে ফেব্রুয়ারি মাসে এক শিম্পাঞ্জির একটি ভিডিও
সবার হৃদয়কেই স্পর্শ করেছে, যাতে শিম্পাঞ্জিটির উদ্ধারকারীদের প্রতি তার ভালোবাসা এবং কৃতজ্ঞতার একটি অসাধারণ অঙ্গভঙ্গি প্রদর্শন করতে দেখা যায়। আহত শিম্পাঞ্জিটিকে বুশম্যান ট্রেড থেকে উদ্ধার করা হয়েছিল এবং একটি পুনর্বাসন কেন্দ্রে আনা হয়েছিল, আর সেখানে তাকে খুব স্নেহের সাথে চিকিৎসাও করা হয়েছিল। পরবর্তীতে শিম্পাঞ্জিটি সুস্থ হওয়ার পরে তাকে সিনজুলু দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল। ছেড়ে দেওয়ার সময় শিম্পাঞ্জিটি তার সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞতা হিসেবে তাদেরকে আলিঙ্গন করেছিল, যা সত্যি একটি হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল। টাইগার টাস্ট দ্য গ্রাস। এবার এই বাঘটিকে দেখুন, সে তার বিশাল নখর দিয়ে ঘাসের উপর আঁচড় কাটছে এবং বাঘটিকে দেখতে বেশ অস্বাভাবিক লাগছে, কিন্তু এটা বাঘটির অন্য কোনো সমস্যা নয়। এটির মাধ্যমে সে আসলে ঘাসের টেক্সচার বোঝার চেষ্টা করছে, কারণ বাঘটি তার প্রায় পুরো জীবন একটি প্রাইভেট ব্যাকইয়ার্ডে কাটিয়ে প্রথমবারের মতো বাইরের পৃথিবী দেখতে পেয়েছিল। এই বাঘটি তার জীবনের 4 বছর দুর্দশার মধ্যে কাটিয়েছে এবং উদ্ধারের পর এখন সে তার নতুন খোলামেলা বাসস্থানের উজ্জ্বল সবুজ এবং নরম ঘাসে গড়াগড়ি খাচ্ছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি, আর আপনি যদি এরকম মজাদার রহস্য রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।